মক্কার কাফেরেরা বলল আবু জেহেল আবু লাহাব ওলিদ ইবনে মুগিরা আয়েশা বলে ওমর একমাত্র তুমি এটার ফয়সালা করতে পারো খাত্তাবের ছেলে ওমর বলে আবু জেহেল কি ফয়সালা বলে শোনো মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে কোরআনের নাম বলে কি যেন তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনলে মক্কার খারাপ খারাপ যুবকরা তার কাছে যায় সোনার মানুষে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার এইভাবে যদি মক্কার সব যুবকরা ভালো হয়ে যায় তাহলে তো আমাদের গাজার ব্যবসা চলবে না কথা বলেন এইভাবে যদি সব যুবকরা ভালো হয়ে যায় তাহলে তো আমরা চাঁদা উঠাতে পারবো না আবু জেহেল বলতেছে ওমরকে দেখো এইভাবে করে আমাদের যুবকদেরকে মোহাম্মদ তার কাছে ভিড়াচ্ছে যুবকরা তারা ভালো হয়ে যাচ্ছে আমাদের ধর্ম তারা পরিত্যাগ করতেছে ওমর তুমি আর একটা ফয়সালা করো হযরত ওমর বললেন কি ফয়সালা করব ওলিদ ইবনে মুগিরা মক্কার বড় নেতা বলে ওমর আমি চাই তুমি মুহাম্মদের কল্লাটা আমাদের কাছে এনে দাও নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত ওমর ছিল শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ হযরত ওমর ছিলেন শিক্ষিত মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ আদায় করতেছেন ওমর মনে মনে ভাবে আবু জেহেলরা আয়েশা মুহাম্মদের কল্লান্তে বলল মুহাম্মদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বানায় বানায় বলে গেল কিন্তু আমি আবু জেহেলদের কথায় কান দিব না ওলিদ ইবনে মুগিরার কথায় কান দিব না আমি নিজের চোখে যায়া একদিন মুহাম্মদকে দেখব আর আজ দেখুন সুবহানাল্লাহ তুই আয় মুহাম্মদের কাছে আয় আয় মুহাম্মদের কাছে আয় আল্লাহু আকবার আল্লাহর নবী ইশারের নামাজ মসজিদে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার চত্বরে পড়তেছেন হযরত ওমর চিন্তা করলেন আমি যদি দিনের বেলা যাই মক্কার মানুষ দেখে ফেলবে মনে হয় ওমরও মুহাম্মদের তেলাওয়াত শোনার পাগল হয়ে গেছি আল্লাহু আকবার তবে আমি দিনের আলোতে যাব না রাতের বেলায় যাব অন্ধকারে তাহলে মানুষ আমাকে হযরত ওমর মাগরিবের পরে যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে এখন তো আধুনিক মক্কা 1450 বছর আগে তো আর আধুনিক মক্কা ছিল যারা হজ করছেন তারা দেখছেন এখন তো লাল নীল বাতির অভাব নাই 1450 বছর আগে ছিল পুরো মক্কাটা একটা জঙ্গল গভীর জঙ্গল ছিল পাহাড় ছিল এমন রাস্তার মধ্যে হযরত ওমর চিন্তা করলেন আমি পাহাড়ের পাদদেশ দিয়ে অন্ধকারের মধ্যে আমি মুহাম্মদের মুহাম্মদকে আমি যেয়ে দেখব আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন হযরত ওমর আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে এত তিনি পাগল হয়ে গেলেন অভিভূত হলেন হযরত ওমরের কাছে এত ভালো লাগলো হযরত ওমর মনে মনে বলে আমাকে না আবু জেহেল বলছিল মোহাম্মদ একজন শিক্ষিত মানুষ আসলেই মোহাম্মদের তেলাবাস শুনলে বোঝা যায় সে একটা শিক্ষিত আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি বক্তৃতা দেয় শিক্ষিত মানুষ হলে তার বক্তৃতার মধ্যে শিক্ষাটা ফুটে ওঠে কথা বলেন ওঠে কি ওঠে না আল্লাহর নবী কোরআন পড়তেছে ওমর মনে মনে বলে আবু জেহেল নামাকে এসে বলছিল মোহাম্মদ উচ্চাঙ্গ শিক্ষিত একজন মানুষ মোহাম্মদ উচ্চাঙ্গের একজন কবি একজন সাহিত্যিক একটি জ্ঞানী মানুষ হ্যাঁ আমার কাছে মোহাম্মদের এই কোরআন তেলাওয়াত শুনে তাই মনে হয় মোহাম্মদ একজন শিক্ষিত মানুষ আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমর এতটা অভিভূত হয়ে গেল আবেগপ্রবণ হয়ে গেল হযরত ওমর নবীজির তেলাওয়াত শুনে তিনি মুখ দিয়া বলতে লাগলেন নিশ্চয়ই এই লোকটা একটা কবি এই লোকটা একটা কারণ কোরআনের প্রতিটা সুরাই কিন্তু ছন্দে ছন্দে মিলানো জানেন কোরআনের প্রতিটা সুরাই একটা ছন্দে ছন্দে মিলানো সুবহানাল্লাহ কিভাবে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাস্টে কি কথা কয় না মিম লাস্টে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লাস্টে কি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন নুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন
نون اهدنا الصراط المستقيم ميم صراط الذين أنعمت عليهم ميم غير المغضوب عليهم ولا الضالين كي ميم بسم الله الله أكبر بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها الله أكبر আমার রব কত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها প্রতিটা আয়াতের শেষে শেষে সুবহানাল্লাহ একবার কি কোনোদিন চিন্তা করছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা লাম نصفه أو انقص منه قليلا لم أو زد عليه ورتل القرآن الله أكبر الله أكبر حضرت مور نبي جير قرآن تلاوار شوينا كي أبو زهل نا بول سيلو محمد ایک جن اتشانگر کو بھی ٹھیک اي محمد ایتو شندر ملے ملے پورے محمد ارمتو ایتو بوریو بورو کو بھی ارمت کہنا آئی محمد ارمتو ایتو شکھت আল্লাহ নবীর প্রশংসা করছেন কিন্তু ওমর যখন নবীকে কবি বলতেছেন মনে মনে কি আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন আওয়াজ করে করে ওমরকে ওমর আল্লাহর নবীর তেলাওয়াত শুনছেন এত জোরে জোরে আল্লাহর নবী পড়তেছেন ওয়ামা হুয়া বিকওলি শাইর কলিলাম মা তুমিনু তুমি আমাকে কবি বলতেছো আসলে আমি কবি না এ কথা অল্প মানুষই বিশ্বাস করে অল্প মানুষ বলতে যারা ঈমান আনছে মক্কায় তো মুসলমানের সংখ্যা কম যারা মুসলমান ঈমানদার তারাই কেবল বিশ্বাস করে আল্লাহর নবী নবী তিনি কবি না আল্লাহর নবী বলতেছেন ওয়ামা হুয়া বিকওলি শাইর না 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 আমি কবি না কলিলাম মা তুমিনুন এ কথা অল্প মানুষই বিশ্বাস করে ওমর কয় কি রে এই লোকটারে বললাম আমি কবি সে জানে কেমনে সে তো আর জোরে জোরে বলে নাই বলছে তো মনে মনে কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি আমাকে কবি বলো না আমি হলাম নবী নবী সুবহানাল্লাহ ওমর তাজ্জব হয়ে গেলেন আপনি যদি আমাকে মনে মনে একটা গালি দেন আমি যদি বলি ভাই আপনি আমারে গালি দিলেন কেন আপনি তো কবেন হুজুর আপনি জানলেন কেমনে নিশ্চয় আপনি বড় ওলি আপনি আমার মনের কথা জেই না ফেলছেন নিশ্চয় আপনি বড় ওলি আয়সা তো পায়ের ভিতরে চুমা দেওয়া শুরু করবেন আমি যদি কই চুমা দিলে হইব না আমার পা দোয়া পানি খাইতে হইব তাও খাইতে রাজি বাঙালি হলো এই স্বভাবের খালি নিজের কারামতি জাহির করলে সে বড় পীর বড় ওলি ঠিক না আল্লাহর নবীকে ওমর মনে মনে বলে নিশ্চয় লোকটা কবি আল্লাহর নবী বলে না 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 আমি কবি না আমি হলাম নবী আল্লাহু আকবার ওমর বলে এটা আবার কি ব্যাপার এমন লোক তো আমি আজ পর্যন্ত কোনোদিন আমার মনের কথা সে কিভাবে জানে ওমর মনে মনে বলে তাইলে নিশ্চয়ই ওয়ালা বিকওলি কাহিন কলিলাম মা তাদাক্কারু নিশ্চয় তালে লোকটা হলো একটা গণক নাইলে আমার মনের কথা কিভাবে জানে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে ওয়ালা বিকওলি কাহিন কলিলাম মা তাদাক্কারু তুমি আমাকে গণক বলতেছো আসলে আমি গণক না আমি হলাম নবী সুবহানাল্লাহ হযরত ওমর কে বললাম কবি বলে কবি না বললাম গণক মনে করছি মনের কথা জানে গণকরা কিন্তু সে বলে সে গণক না তাহলে সে কি প্রশ্ন আসে কি আসে না প্রশ্ন আসে কি আসে না পরের আয়াতে আল্লাহর নবী বলছেন তানজিলুম মির রব্বিল আলামিন আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন হযরত ওমর বলে আমি যেই দিন আল্লাহর নবীর জবানে কোরআনের এই তেলাওয়াত গুলো শুনলাম আস্তে আস্তে করে আমি আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে শুরু করলাম জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান যুবক আমি সেই আল্লাহর নবীর কথা বলছি কোরআনের কথা বলছি
যেই কোরআনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন মক্কার জমিনে কাফেরদের শত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী বুক ভরা আশা নিয়া এবার তিনি তায়েফের দিকে যাওয়ার চিন্তা করলেন দেখি মক্কার কাফেররা তো দাওয়াত গ্রহণ করে নাই এবার তায়েফে যেয়ে দেখি আল্লাহর নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেলেন তায়েফে তায়েফের মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি তায়েফের ময়দানে গেলেন তায়েফের বিশিষ্ট বড় বড় তিনজন নেতা আছে একজন নাম একজনের নাম হলো উসওয়ানি ইবনে হাবিব আরেকজনের নাম হলো উরওয়া ইবনে মাসউদ এমন করে তিনজন বড় বড় নেতার কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন এই তিনজন নেতা এমন ভাবে কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন বললেন মুহাম্মদ তুমি আমাদের কাছে কোরআনের দাওয়াত দিবা তো দূরের কথা আমরা তোমার চেহারাও দেখতে চাই না বলেন নাউজুবিল্লাহ তুমি মক্কার মানুষদেরকে জালায়া পোড়ায়া শেষ পর্যন্ত তুমি তায়েফে আসছো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলে তায়েফের নেতারা শোনো আমি আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছি আমি সত্য নবী তোমরা কালেমা গ্রহণ করো তোমরা দিন আনো তোমরা মুসলমান হও মক্কার তায়েফের কাফেরেরা ইমান তো আনলেনই না দিন তো গ্রহণ করলেনই না শেষ পর্যন্ত তারা তায়েফের যুবকদেরকে ডাক দিলেন তায়েফের যুবকদেরকে ডাক দিয়া বললেন এ যুবকরা এই লোকটা মক্কা থেকে আসছে আমাদের ধর্মকে শেষ করে দেওয়ার জন্য এই লোকটাকে তোমরা এমন ভাবে শায়েস্তা করবা যাতে সে কোনোদিন আর তায়েফে আসার সাহস না পায় এই কথা বলার পরে তায়েফের নেতারা বলল এই যুবককে তোমরা এমন ভাবে পাথর মারো তাকে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও এই লোকটা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য বাবা আর সন্তানের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য স্বামী আর স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এই লোকটা মক্কা থেকে আমাদের কাছে আসছে দিনের দাওয়াত নিয়া আমরা তার দাওয়াত গ্রহণ করব না আমরা তাকে এমন শাস্তি দিব যাতে সে কোনোদিন আর তায়েফে আসার সাহস না পায় বলেন নাউজুবিল্লাহ আহ তায়েফের অবুজ বাচ্চারা তায়েফের অবুজ যুবকেরা কিশোরেরা তারা আল্লাহর নবীকে চিনল না তারা পাথর নিয়ে হাতের মধ্যে আল্লাহর নবীর দিকে তারা মারতে শুরু করলো ইতিহাসের মধ্যে এসেছে সিরাত ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবীকে দৌড়াইছে আর পাগলের মতো পাথর মারছে আল্লাহর নবীকে তায়েফে আল্লাহর নবীকে মক্কার যুবকেরা দৌড়িয়েছে আর নবীর উপরে তারা বৃষ্টির মতো পাথর ছুঁড়েছে এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ মোবারক ক্ষত আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে একেবারে রঞ্জিত হয়ে গেছে আল্লাহর নবী এমনিতেই সুন্দর ছিলেন সুবহানাল্লাহ সুন্দর মানুষের গায়ে যদি আঘাত লাগে আরো জায়গা লাল হয়ে যায় এমন ভাবে আমার কলিজার টুকরা নবীকে তারা পাথর মেরেছে আমার নবীকে তারা এমন ভাবে ক্ষত বিক্ষত করেছে শেষ পর্যন্ত তায়েফের যুবকেরা এমন জোরে জোরে পাথর মারলো একটা পাথর এসে আল্লাহর নবীর ডান পা মোবারকে লাগলো পাথরের আঘাত খায়া আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না ওই পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনের মধ্যে লুটায়া পড়লেন আল্লাহর নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন চতুর্দিক থেকে পাথর মারে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা চতুর্দিক থেকে ডাল হয়ে দাঁড়ায় পাথরগুলো ফিরানোর জন্য যায়েদ ইবনে হারেসার উপরে তারা এমন ভাবে পাথর মারে শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসা আর দাঁড়ায় থাকতে পারে না আল্লাহর নবীর উপরে সে শুয়া পড়ে যত পাথর আসুক যাতে আমার গায়ে লাগে আল্লাহর নবীর গায়ে যাতে একটা পাথর লাগতে না পারে আল্লাহু আকবার শেষ পর্যন্ত আল্লাহর নবীকে পাথর মেরে মক্কার যুবকেরা তাইফে যুবকেরা চলে গেল যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি উঠা দাঁড়ান আপনি উঠে দাঁড়ান আমি আপনার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে যায়েদ রে তাইফের কাফেরেরা
আমাকে এমন ভাবে পাথর মারলো এখন আমি আর হাঁটতেও পারি না। এ যাই আমি আর পা সোজা করতে পারি না, আমি আর দাঁড়াতে পারি না। জয়দ ইবনে হারেসা আল্লাহর নবীর ডান হাত মোবারক ধরলেন, দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। এবার জায়েদ ইবনে হারেসার হাত ধরে ধরে আল্লাহর নবী তায়েফের ময়দান দিয়া খোরায় খোরায় হাঁটতেছে, পা টেনে টেনে হাঁটতেছে। আল্লাহর নবী পা সোজা করতে পারে না, শরীর থেকে অঝর ধারায় রক্ত পড়তেছে। জায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দিকে তাকায়া কান্না কইরা দিছে, ওগো নবীজি আপনার শরীর মোবারকের উপরে তো মশা মাছি বসা হারাম, আপনার শরীরের উপরে মশা মাছি বসা হারাম, আপনার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, তায়েফের গাছগুলো আপনাকে সালাম দেয়, সেই তায়েফের কাফেরেরা আপনার উপরে এমন ভাবে পাথর মারলো, হযরত যায়েদ সহ্য করতে পারে না। আল্লাহর নবীর হাত ধরে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে হাঁটতেছে। নবীজি বলে, যায়েদ দেখো আশেপাশে কোনো বিশ্রামের জায়গা পাওয়া যায় কিনা, কোনো বাগান আছে কিনা, কোনো গাছ আছে কিনা, আমরা একটু গাছের নিচে ছায়া নিয়া একটু অপেক্ষা করি, আর হাঁটতে পারি না। যায়েদ ইবনে হারেসা বলে, গো আল্লাহর নবী ওই যে সামনে একটা বড় বাগান দেখা যায়, চলেন আমরা ওই বাগানের নিচে একটা গাছের নিচে যাই, আশ্রয় নেই। আল্লাহর নবীর হাত ধরে যায়েদ ইবনে হারেসা একটা আঙ্গুরের বাগানের পাশে যেয়ে বসলেন, সেখানে একটা লম্বা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের সাথে আল্লাহর নবীকে ট্যাক লাগায়া বসা করায় রাখলেন। নবীজি বললেন, যায়েদ তুমি আমার জুতাটা একটু খুলে দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জুতা খোলার জন্য টান দিছে, জুতা খুলতে পারে না। আল্লাহর নবীর পায়ের সাথে রক্ত লেগে, জুতা পায়ের সাথে লেগে আছে আর জুতা খুলে না। হযরত যায়েদ জুতাটা ধরে একটু টান মারলেন। আল্লাহর নবী বলে, যায়েদ রে এত জোরে জুতা টান দিও না, মনে হয় জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। হযরত যায়েদ যখন জুতা টান দিয়া খুললেন, দেখলেন আল্লাহর নবীর পুরা পা কাফেরদের পাথরের আগাতে ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা। আল্লাহর নবী সুন্দরতম নবী, আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর নবী, ঠিক কিনা বলেন? যার মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানান নাই, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবী তো দূরের কথা, কোনো কিছুকেই আল্লাহ তাআলা, কোনো মানুষ তো দূরের কথা, কোনো পয়গম্বরকেও আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান নাই, সৃষ্টি করেন নাই। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তার চাইতো আমার নবীকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। আপনারাই বলেন সাদা সুন্দর আকর্ষণীয় নাকি লাল সুন্দর? আমার নবী ছিলেন লাল সুন্দর, কেমন? আমার নবী যখন হাসি দিতেন নবীজির গাল মোবারক দেদেনার মতো লাল হয়ে যেত, আল্লাহু আকবার। নবীজির দাঁত দুই দাঁত থেকে এমন ভাবে নূর চমকাতো, নূর চমকাতো সূর্যের চাইতে আরো আলো বেশি হয়ে যেত, আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী হযরত যায়েদকে নিয়ে আঙ্গুরের বাগানের পাশে বসছেন। ওই আঙ্গুরের বাগানের মালিক ছিল উতবা বিন রাবিয়া,
উতবা হলো মক্কার সবচেয়ে বড় শয়তান আবু জেহেলের বন্ধু ওই যে উতবা ওই তায়েফের ময়দানে আঙ্গুরের বাগানের মালিক ছিলেন উতবা বিন রাবিয়া তিনি দেখেন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় তার বাগানের পাশে বসে আছে রক্তাক্ত অবস্থায় তার বাগানের পাশে বসে আছে উতবা চিন্তা করে কি রে মোহাম্মদ এইখানে কেন মোহাম্মদ আমার বাগানের পাশে কেন কারণ কি আল্লাহর নবীকে রক্তাক্ত অবস্থায় দেখা উতবা আল্লাহর নবীর শত্রু কিন্তু তায়েফের ময়দানে নবীজির এই করুণ অবস্থা দেখা উতবার মায়া লেগে গেল নবীর প্রতি কারণ সতে হলেও তো আত্মীয় বুঝছেন নাই তারা নবীকে নবী মানে না কিন্তু দূর দেশে আয়েশা এমন বিপদে পড়ছে শত্রুর জন্য শত্রু কি লাগে মায়া লাগে না আরে ভাতিজা মোহাম্মদ তো ভালো মানুষ তাকে তায়েফের মানুষ এমন ভাবে মারলো আমরা তো কোনোদিন ভাতিজার সাথে এমন আচরণ করি নাই উতবা ও তায়েফবাসীদের এই পাথর মারা দেখা তিনিও দাঁতে কামড় দিলেন আরে ভাতিজা মোহাম্মদ এত ভালো মানুষ কিন্তু তাকে তায়েফের মানুষ এমন ভাবে পাথর মারলো এমন নির্মম নিষ্ঠুর আচরণ করলো উতবার আল্লাহর নবীর প্রতি মায়া লাগলো আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো যে সতে হলেও তো ভাতিজা মোহাম্মদ আমাদের ভাতিজা আমার দেশের মানুষ ভাতিজা আমার বাড়ির পাশের মানুষ মানুষ এমন আফসোস করে কি করে না এত ভালো লোকটারে তোরা এইভাবে মারলি উতবা তিনি নবীজির প্রতি একটু মায়া লাগলো নবীজির এই করুণ অবস্থা দেখে রক্তাক্ত অবস্থা দেখে উতবা তার গোলাম আকদাসকে ডাক দিছে তাহলে আকদাস এদিকে আয় ওই যে একটা যুবক বসে আছে দেখ ওই যে খেজুর গাছের নিচে যা কিছু আঙ্গুর নিয়া যুবকটাকে দিয়ায় কিন্তু শোন ওই যুবকের সাথে বেশি কথা বলবি না সে কিন্তু একটা পাগল নাউজুবিল্লাহ সে নিজে নিজে নবীকে মায়া করে আবার তার গোলামের কাছে বলে যুবক ওই লোকটা কিন্তু পাগল যুবক তার ধারে কাছে কিন্তু থাকিস না আঙ্গুর দিয়া চলে আসবি আকদাস তার মনিব উতবাকে বললেন মালিক আপনি তাকে পাগল বলতেছেন কারণ কি উতবা মনে মনে চিন্তা করলেন মোহাম্মদ মক্কা থেকে কি মিশন নিয়ে তায়েফে আসছে এটা উতবা তো ভালো করে জানে সে আসছে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানানোর জন্য এখন এই গোলাম যদি নবীজির কাছে যায় বেশিক্ষণ থাকে নবীজির তেলাওয়াত শুনলে নবীজির কথা শুনলেই তো পাগল হয়ে যাবে তার জন্য যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায় তাহলে তো আস্তে আস্তে করে তায়েফের ময়দানেও দিনের দাওয়াত ছড়িয়ে পড়বে ঠিক কিনা বলেন এই কারণে উতবা কয় এই বেশি সময় যায় ওই যুবকের কাছে দাঁড়াবি না তার কথাও শুনবি না ওই হলো একটা পাগল নাউজুবিল্লাহ সে হলো একটা মিথ্যাবাদী তার ধারে কাছে যাবি না নিজে বানায় বানায় কবিতা বলে সেটাকে কোরআন বইলে চালায় দেয় তার কোরআনের তেলাওয়াত শুনবি না উতবার কথা হলো গোলাম রে পাঠাবো ভালো কথা কিন্তু তার কাছে ঘেষ্টে দেওয়া ঘেষলেই তো বিপদ যদি মুসলমান হয়ে যায় এই কারণে আগে থেকে তার গোলামের কান ভারী করতেছি আগে থেকে গোলামের কান ভারী করে বলে আঙ্গুর দিবি দিয়া সাথে সাথে চলে আসবি দেরি কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা সুন্দর চেহারা দান করেছিলেন কাফেরেরাও আমার নবীর চেহারা দেখলে তার জন্য পাগল হয়ে যেত আর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা কণ্ঠ দান করেছিলেন আমার নবীর জবানের কণ্ঠ শুনলে মক্কার কাফেরেরা তার জন্য বেকারার হয়ে যেত মক্কার যুবকেরা তার জন্য কলিজা কাইটা দিয়ে দিত এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন উতবা বুঝতে পারছে বেশি সময় আমার গোলামকে তার সামনে রাখা যাবে না এই কারণে বলতেছে নি আঙ্গুরের প্লেট আঙ্গুরের প্লেটটা দিয়ে সাথে সাথে চইলা আসবি দেরি করবি না তাইলে বিপদ আছে উতবার গোলাম আকদাস আঙ্গুরের প্লেট নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে আসতেছেন নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া বসে আছেন উতবার গোলাম আকদাস এক পা দুই পা করে নবীজির সামনে আসলেন যত আসে ততই তিনি অভিভূত হয় নবীজির চেহারা দেখে আরো জোরে কোন সুবহানাল্লাহ যত আসে ততই তিনি নবীজির দিকে হা কইরা তাকায় তাকায় নবীজিকে দেখে আর মনে মনে ভাবে
আহ এত সুন্দর মানুষটার গায়ে আবার কিভাবে পাথর মারে, এত সুন্দর মানুষের গায়ে কিভাবে আঘাত দেয়, আছে না? এত সুন্দর চেহারার মানুষটার জন্য কি একটু মায়া লাগলো না? পাষণ্ডরা কিভাবে এই মানুষটার গায়ে পাথর মারে আমার বুঝে আসে না। আল্লাহু আকবার। আকদাস আল্লাহর নবীর কাছে যায়, তার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহর নবীর হাতে আকদাস আঙ্গুরের প্লেটটা দিলেন। নবীজি তিন দিন পর্যন্ত কিছু খায় না, কয়দিন? তিন দিনের না খাওয়া মানুষ যদি কোনো খাবার পায় কি অবস্থা হয়? আল্লাহর নবীর হাতে আঙ্গুরের প্লেট দিলেন, রহমাতুল্লিল আলামিন, আঙ্গুরের প্লেট নিয়া একটা আঙ্গুর আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় বিসমিল্লাহ বলে মুখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আকদাস ডাক দিয়া বলে, আপনি কি বললেন? বলে, আমি বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আরে আপনি বিসমিল্লাহ বললেন, এই কথা তো আমি আজ পর্যন্ত কোনো মানুষের জবান থেকে শুনি নাই। আপনি বিসমিল্লাহ বললেন কারণ কি? বলে, আমি আমার রবের প্রশংসা করছি, যেই রব আমাকে খাওয়াচ্ছে, আমি রবের কাছে আশ্রয় চাই, বরকত চাই, প্রার্থনা করি রব যেন আমার রিজিকের মধ্যে বরকত দেয়, আমাকে হেফাজত করি। আল্লাহু আকবার। বলে, কোন রব? বলে, আমি যেই রব আমাকে নবী বানায়া তায়েফে পাঠিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী বানায়া পাঠাইছে মানে? বলে, আমারও তো একজন নবী আছে। বলে, তোমার বাড়ি কোথায়? যুবক বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলে, তাহলে তো ঠিকই আছে, নিনাওয়া শহরে একজন নবী আছে যার নাম হলো ইউনুস বাত্তা আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলেন। যুবক আকদাস বলে, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? বলে, পয়গম্বর ইউনুসও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহর নবীর দিকে হা করে তাকায় আছে, বলে, শুনেন, আমি আপনাকে আঙ্গুর দিতে আসছি, আমার মালিকের নাম কিন্তু উতবা বিন রবিয়া। আল্লাহর নবী বলে, উতবা? মিন মক্কা ইলা তায়েফ, মক্কা থেকে আসছে উতবা? বলে, হ্যাঁ। বলে, আইনা উতবা, উতবা কোথায়? সে দেখায় দিছে, অঞ্জুর ইলাল আমাম, দেখে বড় শয়তানটা দাঁড়ায় আছে আঙ্গুরের বাগানের পাশে, নবীজিকে তাকায় তাকায় দেখতেছে। আচ্ছা বলো, উতবা আমার জন্য আঙ্গুর পাঠাইছে, মানে উতবার তো নবীজির প্রতি মায়া লেগে গেছে, আঙ্গুর পাঠাইছে, কিন্তু আবার কান পরাও? কি কান পরা? কথা বলা পাগল, তার ধারে কাছে থাকবে না, আঙ্গুর দিয়ে চলে আসবা। বলে, উতবা আমার জন্য আঙ্গুর পাঠাইছে, সত্যি করে বলো তোমাকে কি বলছি? বলে, আমার যুবক আকদাস বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আপনি পাগল হতে পারেন না, পাগলের চেহারা কোনদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আর আপনার মুখে আমি যেই বাক্যটা শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোনো পাগলের মুখ দিয়ে আসতে পারে না। আপনি পাগল না, আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি পাগল না, আপনি নবী, আপনি পাগল না, আপনি নবী। যুবক আকদাস বলে, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। বলে, আমি তোমাকে মুসলমান বানাবো, তুমিও তো এক নবী পাইছো, তাহলে তুমি আমার কাছে কেন আসছো? বলে, শুনেন, আমি আপনার কথা আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে শুনেছি, শেষ জামানা একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সে তায়েফে দিনের দাওয়াত দিতে আসবে, তায়েফের মানুষদেরকে দিনের দাওয়াত দিবে,
আমি যখন আমার সেই ধর্মীয় কিতাবের মধ্যে আমি পড়েছি শের জামানায় নবীকে তায়েফে পাওয়া যাবে আপনাকে পাওয়ার জন্যই আমি যুগের পর যুগ বছরের পর বছর এই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি আমি আমার প্রাণের মানুষকে পাওয়া গেছি প্রাণের নবীকে পেয়ে গেছি কখনো আমি আর দেরি করবেন না আপনি আমাকে এখনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওই যুবককে কালেমা পড়ে পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন মুসলমান হওয়ার পরে যুবক কি করলেন আল্লাহর নবীর কপাল মোবারক একটা চুমু দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ উতবা দূর থেকে তাকায় দেখায় দেখতেছে কই তোরে পাঠাইছি আঙ্গুর দেওনের লাগা আর তুই যায়া হেল লাগে পিরিট শুরু করে দিছিস আয় তোরে আজকে মজাটা বুঝাবো উতবা ডাক দিছে আক্তাস তাল কি করস এই যুবক কি তুই চিনস তোরে বেটা পাড়াইছে আঙ্গুর দিতে তার সাথে তোর এত কিসের কথা সে একটা পাগল একটা মিথ্যাবাদী নাউজুবিল্লাহ হুয়া মাজনুন হুয়া কাহিন সে একটা গণক মানুষকে দেখলে মনের কথা কয়া দেয় আসলে মনের কথা তো আল্লাহর নবী বলে না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানায় দেয় বুঝেন নাই জিব্রাইলের মাধ্যমে জানায় দেয় এই কারণে ওই হারামজাদারা কয় নবী নাকি গণক আকদাসকে এই উতবা চুপ থাক কি চুপ থাক কই মালিকের সাথে বেয়াদবি করস কই তুই আমার আঙ্গুরের বাগানের মালিক আমি কিন্তু আরেক মালিককে পাইয়া গেছি জোরে কোন সুবহানাল্লাহ উতবা কই তোরে মোহাম্মদ জাদু করছে বুঝতে পারছি উতবা বলে তোর মোহাম্মদ জাদু করছে গায়ে উতবা ফাইজলামি কথা বলবি না মোহাম্মদ জাদুকার না মোহাম্মদ আমাকে জাদু করে নাই আমি মোহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছি জোরে কোন সুবহানাল্লাহ উতবাকে হ্যাঁ যা হওয়ার তাই হয়েছে যা হওয়ার তাই হয়েছে তো তুই মোহাম্মদ সম্বন্ধে কি জানস ক তুই কি আমার চেয়ে বেশি জানস বেটা সে আমার ভাতি যা আমার গ্রামের মানুষ আমার বাড়ির পাশের মানুষ হের জ্বালায় যন্ত্রণে আমরা মক্কায় থাকতে পারি না এখন আইসে তায়েফে জ্বালাইতে তুই বেশি জানস আকদাস বলে এই সাবধান তুমি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলবা না সে পাগল না তোমরা পাগল সে হলো নবী আল্লাহু আকবার বলে সে নবী তুমি কিভাবে জানলা আমার চেয়ে বেশি শিক্ষিত হয়ে গেছে কয় তোমার চেয়ে আমি শিক্ষিত বেশি হয়ে গেছি কারণ তাকে যখন আমি আঙ্গুরের প্লেটটা হাতে দিছি সে আঙ্গুর একটা হাতে নিয়া যেই বাক্যটা তেলাওয়াত করছে এটা নবী ছাড়া আর কেউ পড়তে পারে না নবী ছাড়া আর কেউ পড়তে পারে না উতবা কয় হ্যাঁ বুঝছি তোমারে মোহাম্মদে জাদু করে ফেলাইছে তুমি মোহাম্মদের জন্য পাগল হয়ে গেছো যুবক বলে এই উতবা শুধু পাগল হই নাই মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ তুই আমারে মুক্তি দে আজাদ কর তোর বাগানে আর চাকরি করবে না আমি আল্লাহর নবীর সাথে মক্কায় চলে যাব উতবা কয় তোর মতো এমন কর্মচারী তো আমি পাবো না কারণ সব তো চোর বাটপার আমানতদার আমানতের খেয়ানত করে কারণ ভালো দেখেই তো আল্লাহর নবীর দেখা পাইছে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে এমন সৎ মানুষ পাবে নাকি বাবারে তুই যাইস না তুই আমার বাগানে থাক কয় না তুই আমার মুক্তুকিরা দে বিনিময়ে যা চাস তাই দিব টাকা পয়সা কিছু লাগবে না আমি জায়গা আল্লাহর নবীর সাথে সেই যুবক আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ নবীর সাথে আবার মক্কায় চলে আসলেন নবীর মহব্বতে নবীর মহব্বতে মুসলমান মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিককে আরো ইমানি শক্তি দিয়ে বলতে হবে আমাদের রিজিকের মালিককে আমরা কার গোলাম আরো জোরে বলুন কার গোলাম এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না
আসমান আল্লাহ তাআলার সৃষ্টি, জমিনও আল্লাহ তাআলার সৃষ্টি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলার জবানের কালাম থেকে আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে কোরআনুল কারীমের প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। আমি যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000 কে 10 দিয়া গুণ দেন কয় হাজার? মাশাআল্লাহ, কে কইলো 20000? তুমি ভালো অঙ্ক পারো, মাশাআল্লাহ, তোমারে কবুল করুন, আমিন। কয় হাজার? কয় না গায়ে এদিক থাকা, কয় হাজার? আর যদি 3000 কে 10 দিয়া গুণ দিই কয় হাজার? মাশাআল্লাহ, ভালো পারে, গুণ ভালো পারে, অঙ্ক ভালো পারে, মেধাবী। আল্লাহ তোমাকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। তোমার মা বাবাকেও কবুল করুন, আমিন। আপনারা বলতে পারলেন না, কারণ কি? যাই হোক, যদি আমরা 3000 কে 10 দিয়া গুণ দেই কয় হাজার? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি, এখানে কি শেষ? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, কিভাবে বলতে পারবেন? দেখি এটা পারেননি, মাশাআল্লাহ। এক ভাই বলছে সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করেছি, রসুলের হাদিস, কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে আপনারা আসার কারণে, আজকের মাহফিলে এই অধিবেশনে আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? তাহলে আজকের মাহফিলে কয়েক শত খতমে কোরআনের সওয়াব হয়েছে, আল্লাহু আকবার। এই মজমায় যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা এই দোয়া ফিরায় দিতে পারে, জোরে বলুন পারে? আমার দিল বলে আল্লাহ তাআলা পারবে না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলে? তাহলে আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে আমরা আমাদের গুনাহের জন্য ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসেন তো? আরে যেই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? যেই কোরআনের তেলাওয়াত শুনে প্রতিদিন সারা পৃথিবীতে গড়ে 8000 করে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে, যেই কোরআনের তেলাওয়াত শুনে দিন দিন কাফেরদের থেকে মুসলমানের সংখ্যা বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা কবরের মধ্যে এই কোরআন তাকে পাহারা দিবে। শুধু কোরআন পাহারাই দিবে না, তার হাত ধরে ধরে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এখনো যারা বাহিরে আছেন, জান্নাতের বাগান, এই বাগান আগামীকাল আপনি পাবেন না। নির্বাচনের প্রচারণা থাকবে, চা খাইতে পারবেন, গল্প করতে পারবেন, এই মাহফিল করতে যে এলাকার যুবকদের এক মাস মেহনত করতে হয়েছে। আজকে যদি নির্বাচনের পূর্ববর্তী সময় না হতো তাহলে এই দুই প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? তবে যারা আগেই তো বলেছি আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কোরআনের মজমায় এনেছেন, যারা এসছেন তাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? এখনো যারা আশেপাশে আসেন, চলে আসেন, চলে আসেন, এই কোরআনের মজমা জান্নাতের বাগান, ঢুকবেন গুনার বোঝা নিয়া, বের হবেন নিষ্পাপ হইয়া ইনশাআল্লাহ। যুবক জীবনে তো কত গান শুনছো, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়, কথা কন ঠিক না? কাঁচা বাদাম, পাকনা বাদাম, বেদের মেয়ে, জোসনা, কত গান তোমরা শুনছো। গান মার্কেটে আসে, এক মাস, দুই মাস, তিন মাস পরে ওই গান আর মার্কেটে চলে না, বলে আর একটা লেটেস্ট বের করো, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? আচ্ছা বলেন তো গান কয় মিনিটের হয়, সর্বোচ্চ কয় মিনিট?
5 মিনিটের উপরে গান 5 মিনিটের উপরে যত বড় শিল্পী গান গাকনা করো বলবে তোর ঘেন ঘেনানি পেন পেনানি বন্ধ কর নতুন কিছু থাকলে দে ঠিক কিনা বলেন গানের সুর 5 মিনিটের বেশি শুনলে মানুষের মধ্যে বিরক্ত ভাব চলে আসে আসে কি আসে না আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি কয় মিনিট কয় মিনিট আরো বেশি প্রায় 20 মিনিটের উপরে 20 মিনিটের উপরে তাও তো মাইক হইলো লক্কর জক্কর মাইক আমি আগে জানলে আমার এলাকা থেকে মাইকই নিয়ে আসতাম এই মাইক দিয়া তেলাওয়াত তো দূরের কথা মানে কোন রকম জোরাতালি দিয়া চালাইতেছি এগুলা দিয়ে হয় না ক্যাচ ক্যাচ ঠাস ঠাস মাইক যদি ভালো থাকতো জালজালা পয়দা হয়ে যেত তার মানে আমি বয়ান করেছি 20 মিনিটের উপরে তেলাওয়াত শুধু 20 মিনিট তেলাওয়াত না 20 ঘন্টা তেলাওয়াত না 20 বছর তেলাওয়াত না 20 কোটি বছর তেলাওয়াত না এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয় যতই করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে ঠিক কিনা বলেন এখানে আমার অনেক দাদার বয়সী নানার বয়সী মুরব্বীরা আছেন যাদের বয়স 60 65 70 আছেন না আচ্ছা বলেন আপনারা যাদের 60 বছর বয়স 5 বছর বাদ দিলাম 5 বছর পর থেকেই তো মসজিদে যাওয়া আসা শুরু করছি তার মানে 55 বছর ধরে সূরা ফাতিহার তেলাওয়াত শুনতেছি ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কি কেউ বলছে যে হুজুর সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে আর মজা লাগে না বলছে না বলছে আল্লাহু আকবার মক্কা শরীফে মদিনা শরীফে যায় যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুনি মনে হয় কোরআন নাজিল হচ্ছে যতই শুনি ততই নতুন মনে হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার এই কোরআন কার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بَلَ النَّبِي أَمِي اللَّهَ أَبْنَرُ پُرْ قُرَان نَازِلْ كُرَيْتِي اي قرآن امي مومنر شفار جنو نازل كُرَيْتِي اي قرآن امي مومنر مقتر جنو نازل كُرَيْتِي الله أكبر قرآن হলো মুমিনের জন্য ঔষধ কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন ঠিক কিনা বলে একজন চোর যদি চুরি করে জিনাকার যদি জিনা করে আপনি তাকে পৃথিবীর কোন পুলিশ দিয়া র‍্যাব দিয়া তাদের তাকে ভালো করতে পারবেন না চোর যদি জেলখানায় যায় তাহলে ডাকাত হয়ে বের হয় ঠিক কিনা বলেন গাজাখোরকে যদি গাজা অবস্থায় ধইরা নিয়া যায় পরবর্তী জেল থেকে বের হয়ে আসে ইয়াবা বেচে কয় দোস্ত জেলে যায় দেখাইছি কি আছে কয় জেলে যায় দেখাইছি কি আছে জেল থেকে বের হলে চোর হয়ে যায় ডাকাত ডাকাত হয়ে যায় মাস্তান ঠিক কিনা বলেন গাজার ব্যবসায়ী হয়ে যায় ইয়াবার ব্যবসায়ী জেল থেকে বের হলে ইয়াবার ব্যবসায়ী হয়ে যায় মদের ব্যবসায়ী সঠিক নাকি ব্যাঠিক এই সমস্ত অপরাধীদেরকে আপনি দুনিয়ার কোন আদালত দিয়া আইন দিয়া পুলিশ দিয়া তাদেরকে ভালো করতে পারবেন না আপনি যদি তাদেরকে ভালো করতে চান আল্লাহর কোরআনের মেডিসিন তার মধ্যে ঢুকায়া দেন আল্লাহর কোরআনের মেডিসিন তার মধ্যে ঢুকায়া দেন একজন যুবককে আপনি ডাক দিয়া তাকে কোরআন শুনান কোরআনের কথা শুনান আল্লাহর নবীর জীবনী শুনান সাহাবীদের জীবনী শুনান আর বলে যুবক তুমি গাঁজা খাও সিগারেট খাও মদ খাও জিনা করো ব্যভিচার করো তুমি কি জানো তুমি কোন নবীর উম্মত তোমার নবী এই কোরআনের জন্য রক্ত দিয়েছে ঠিক কিনা বলেন আর তুমি তার উম্মত হইয়া গাঁজা খাও এটা তোমার দ্বারা শোভা পায় না যতই শক্ত দিলওয়ালা যুবক হোক না কেন কোরআনের মেডিসিন একদিন দুই দিন তিন দিন প্রয়োগ করতে করতে দেখবেন একদিন তার পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে গিয়েছে কত সন্ত্রাস চাঁদাবাজ কত বড় বড় ডাকাত কত বড় বড় জিনাকারী ব্যভিচারী কত বড় বড় খারাপ মানুষ তারা কোরআনের ছায়া তলে এসে সোনার মানুষে পরিণত হয়েছে হয়েছে কি হয়েছে না
কোরআনের ছায়াতলে আসার কারণে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে রাসূলের সাহাবী মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাসূলের কল্লাকাতার জন্য তরবারি নিয়ে আসছিলেন যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন আল্লাহর নবীর ঘরে খাওয়া ছিল না আল্লাহর নবী খুদার তো পেট নিয়া খুদার তো অবস্থায় মক্কার ধারে ধারে ঘরে ঘরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন আবু জেহেলের বাড়িতে বারবার গিয়েছেন আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন উকবার বাড়িতে বারবার গিয়েছেন সাইবার বাড়িতে বারবার গিয়েছেন কিন্তু মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই উল্টা আমার নবীর উপরে মক্কার কাফেরেরা অত্যাচার করেছে ঠিক কিনা বলেন কেমন অত্যাচার মুসলমান আমরা তো এখন এমন গরু খাওয়া মুসলমান আমরা দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে ভয় পাই ঠিক না আমরা তো নিজেকে অনেক ঈমানদার দাবি করি কিন্তু আমরা হক কথা বলি না আমরা দ্বীনের পক্ষে কথা বলি না বললে মনে করি বিপদে পড়ে যাব কিন্তু আল্লাহর নবী মক্কার জমিনে আবু জেহেলদের ভয় পায় নাই আবু লাহাবদের ভয় পায় নাই মক্কার নেতাদেরকে ভয় পায় নাই আল্লাহর নবী নিজের জীবন বাজি রেখে কোরআনের কথা বলে গিয়েছে আপনি সমাজের মধ্যে যখন হক কথা বলবেন দেখবেন অটোমেটিক আপনার শত্রু বেড়ে গেছে আপনি যদি হক বিচার করেন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে আপনি যদি ঘুষ না খান আপনার শত্রু বেড়ে যাবে বর্তমানে আমাদের দেশের অবস্থা হলো ঘুষ খাইলে তার র‍্যাঙ্ক বাড়ে আর ঘুষ না খাইলে তার ডিমোশন হয় কথা কন হক কথা বলবেন আপনি মানুষের চোখে খারাপ আপনাকে কিছু মানুষ গালি দিবে আপনাকে কিছু মানুষ তিরস্কার করবে না এই যে যুবকরা কত সুন্দর একটা কোরআনের মাহফিল করেছে আল্লাহু আকবার আজকের মাহফিল না হলে আপনারা আসতেন এই মাহফিল করতে যেও তাদের কত কষ্ট হয়েছে কত কথা শুনতে হয়েছে কিন্তু আমি বলবো যুবক মুসলমান যারা কোরআনের পক্ষে যুগে যুগে কথা বলছে দ্বীনের পক্ষে যুগে যুগে কথা বলছে তাদেরকে তিরস্কার হতে হয়েছে তাদেরকে গালমন্দ শুনতে হয়েছে তাদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে তারপরেও মুমিন কখনো কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না ঠিক কিনা বলেন যত বাধা জুলুম অত্যাচার নির্যাতন হোক না কেন আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না যদি সরে যায় ওটা মুসলমান না ওটা মুনাফিক 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 ঠিক কিনা বলেন দূরে সরা যাবে না আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেল আবু লাহাবরা এসে চাচা আবু তালিবের কাছে বিচার দিয়া গেছে এ আবু তালেব তুমি মোহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে মক্কায় থাকতে দিব না আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব চাচা আবু তালিব বলে এ আবু জেহেল সাবধান আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব যতদিন পর্যন্ত মক্কায় আছে মোহাম্মদের একটা পশমও ছিড়তে পারবে না চাচা আবু তালিব ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় চাচা আবু তালিব ছিলেন মক্কার ক্ষমতাধর আবু জেহেল ছিলেন দুষ্ট প্রকৃতির মানুষ চাচা আবু তালিব বলে শোন আবু জেহেল আমার ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে তোর জিব্বা টাইনা সিরা ফালামু জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আবু জাহেল দেহে আবু তালিবের সামনে কথা বলে পাত্তা পায় না শেষ পর্যন্ত বইলা গেছে আবু তালেব শোনো ভাতিজাকে বলবা কোরআনের দাওয়াত বন্ধ করে দিলে আমরা মক্কার ক্ষমতা তার হাতে উঠায় দিব ভাতিজা যদি চায় আমরা মক্কার সব সম্পদের মালিক বানায় দিব ভাতিজা যদি চায় মক্কার সুন্দরী নারীদেরকে তার ঘরে দিয়ে আসব তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মক্কার কাফেরেরা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে শুধু মক্কার কাফেরেরা না আজ পর্যন্ত সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা তারা কোরআনের কপিটাকে আগুন লাগায় ঠিক কিনা বলেন কানাডাতে স্পেনে কোরআনে আগুন লাগায় সুইজারল্যান্ডে কোরআনে আগুন লাগায় সুইডেনে কোরআনে আগুন লাগায়
শুনেন আপনারা কোরআনের কপির মধ্যে আগুন দিয়েছে সুইডেন কোরআনের কপিতে আগুন দিয়েছে সুইজারল্যান্ড কোরআনের কপিতে আগুন দিয়েছে তার পাশের রাষ্ট্র ডেনমার্ক আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে মুসলমানরা কোন খ্রিস্টানের বাইবেলে আগুন দিছে না শুনছেন না মুসলমানরা কোন হিন্দুদের ধর্মীয় গ্রন্থে আগুন দিছে না কোন বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থে আগুন দিছে না শুনছেন তাহলে খ্রিস্টান ইহুদিরা আমাদের কোরআনে কেন আগুন দেয় কারণটা কি আমাদের কোরআনের কপিটাকে কেন আগুন দিয়া জ্বালাই দিতে চায় কারণটা কি ইহুদি খ্রিস্টানরা জানে যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না ঠিক কি না বলেন এই কারণে ওরা আমাদের কোরআনের কপিকে আগুন জ্বালায় কোরআন শেষ করে দিতে চায় কিন্তু কাফেররা জানে না ওই হারামজাদারা মূর্খের বাচ্চারা জানে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন কোন মানুষের বানানো কোরআন নয় এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কোরআন তোমরা কোরআনের কপিতে আগুন দিতে পারবা কোরআনকে তোমরা মুছে দিতে পারবা না কেন পারবে না বলেন তো হ্যাঁ কেন পারবে না কারণ এই কোরআন কোরআনের কোরআনটা পুরো পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের বুকের মধ্যে সংরক্ষিত আছে আপনি একজন বিসিএস ক্যাডারকে ডাক দেন একজন ডক্টরকে ডাক দেন একজন ইঞ্জিনিয়ারকে ডাক দেন পাইলটকে ডাক দেন ডাক দিয়া বলবেন পাইলট ইঞ্জিনিয়ার আপনি ইংরেজির দশটা পৃষ্ঠা মুখস্থ একটু শুনান বোম মারলেও দুই পৃষ্ঠা বের হবে না কথা বলেন একজন পাইলটকে ডাক দিয়া বলেন আপনি যে পড়াশোনা করছেন আপনার পাইলট যে বিমান যে চালান সেই সিলেবাস থেকে আমাদেরকে দশটা পৃষ্ঠা মুখস্থ শোনান কোনোদিনই সে বলতে পারবে না পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তাদেরকে ডাক দিয়া বলেন তোমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে দশটা পৃষ্ঠা মুখস্থ করে শোনাও আল্লাহর কসম করে বলি কেয়ামত পর্যন্ত বলতে পারবে না কিন্তু মুসলমানের একজন সন্তান হাফেজে কোরআন বয়স মাত্র সাত বছর শুধু ডাক দেন ডাক দিয়া বলেন বাবা তুমি আমাকে কোরআনের এই সুরাটা থেকে একটু তেলাওয়াত শোনাও যতক্ষণ বলবেন ততক্ষণ পড়তেই থাকবে বলবেন না বন্ধ হবে না ঠিক কিনা বলেন শুধু দশ পৃষ্ঠা না বিশ পৃষ্ঠা না অটো অটো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা চলতেই থাকবে চলতেই থাকবে কারণ এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম আল্লাহ তাআলা তার কোরআনকে সংরক্ষিত করার জন্য হেফাজত করার জন্য কোটি কোটি মুসলমানের বুকের মধ্যে আল্লাহ কোরআনকে ঢুকিয়ে দিয়েছে ঠিক কি না বলে আল্লাহ তাআলা কোরআনকে ঢুকিয়ে দিয়েছে গত পরশুদিন সিলেটের জামিয়া ইসলামিয়া মজিদিয়া মাদ্রাসা সিলেটের একটা নাম করা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে বাংলাদেশের এমন কোনো আলোচক নাই এমন কোনো বড় ওয়াইজ নাই যে ওই মাহফিলে যায় না প্রতি বছর আমি সেই মাহফিলে টানা চার বছর ধরে আমি প্রধান অতিথির বয়ান করি আপনারা লাইভে দেখবেন রাত একটা বাজে বয়ানে উঠছি সাড়ে বারোটায় কয়টায় হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে মানুষ কম হইল বিশ হাজার মানুষ হবে আমার পেজে লাইভটা দেখতে পারবেন রাত সাড়ে বারোটায় বয়ানে উঠেছি জামিয়া ইসলামিয়া কুছাই মাদ্রাসা বলে সিলেটে তো রাত সাড়ে বারোটা বাজে আমি উঠে যখন তেলাওয়াত শুরু করেছি তেলাওয়াতের মধ্যে আমি একটা আয়াত ভুলে একটা আয়াতও না একটা আয়াতের দুইটা শব্দ আমার লফজ থেকে ছুটে গেছে কিন্তু আমার মানে জেহানে আছে বাট আমার জবানে অনেক সময় দেখবেন অনেক কথা মনে মাথায় আছে কিন্তু মুখে আসতেছে না তো আমি বারবার ট্রাই করতেছি কিন্তু আমি ওই দুইটা শব্দ শুধু রেখেই যাচ্ছি রেখেই যাচ্ছি এখন আমার সামনে বসা ওই মাদ্রাসার যে মাদ্রাসার মাহফিল হেফসখানা আছে না হেফসখানার ছোট ছোট ছাত্ররা বসা আমার দিকে তাকায় দেয় খালি হাসে আর একটা আর একটা রেকর্ড দেখছস হুজুরে ভুল পড়া যাইতেছে ভুল পড়তেছে একটা একটা তুই তুই লোকমা দে আর একটাকে না আমার ভয় লাগে তুই লোকমা দে বুঝতে পারছেন একজন আর একজনকে খোঁচায় তুই লোকমা দে
আমি তো শুনতেছি কেবেড়া কি কেরাত পড়তাছ তুই পারবি এমনি তুই হুজুরে ভুল ধরবি আরেকটা কয় না 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 ভুল গেলে তো ধরতেই হবে অনলি দুইটা শব্দ কয়টা কয়টা দুইটা শব্দ রেখে গেছি এই যে আমি তেলাওয়াত করলাম সূরাতুর রহমান একটা আয়াত না যদি একটা অক্ষরও আমার ছুটে যেত একটা অক্ষর এই স্টেজে অনেক ইমাম সাহেব আছে হাফেজ তারা সাথে সাথে ধরে ফেলে হ্যাঁ সাথে সাথে ধরে ফেলতো বাংলাদেশের একজন ওয়াইজ আছে গোপালগঞ্জ বাড়ি ওনার নাম হলো নজরুল ইসলাম আমরা বলি পাগলা নজরুল সে একদিন মাহফিলে বসে বানায় বানায় কোরআন পড়ছে জানেন আপনারা দেখছেন না ফেসবুকে 22000ই আরে কোরআন নিয়ে কে ফাইজলামি এই কোরআন কার তুমি কি ভেবেছো সুবহানাল্লাহ মানে একটু যাই হোক তো সাথে সাথে স্টেজে অনেক আলেমরা ছিল হুজুর ওয়াজের ভিতরে বসে আপনি বানায় বানায় গল্প বলতে পারেন কিন্তু কোরআন বানায় বানায় বলার কারো বাপের সাধ্য নাই এই কোরআন কার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে কোরআন জান্নাতেও থাকবে সুবহানাল্লাহ বলেন আমি যে সূরা তেলাওয়াত করছি সূরার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন এই সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত আছে ফাবি আইয়ে আলা আল্লাহ তাআলা বলে বান্দা আমার কোন নিয়ামত তুই অস্বীকার করবি সুবহানাল্লাহ বলেন আছে কোন সুযোগ আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো এই কোরআন আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান যে সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরাটা আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার এই কুদরতি কণ্ঠ দিয়া সেই দিন তেলাওয়াত করবে আর আল্লাহ তাআলার সেই জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে 50000 বছর পর্যন্ত তারা গড়াকাটা মুরগির মতো ছটফট করতে থাকবে আল্লাহ তাআলার এই জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে তো আল্লাহ তাআলার জবানে তেলাওয়াত জান্নাতে সেই দিন তারাই শুনতে পারবে যারা দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখে আর চা খায় তারাই শুনতে পারবে যারা নির্বাচনী ক্যাম্পে বৈশা মাইকের আওয়াজ যাচ্ছে কোরআনের মজমায় আসে নাই তারা কোরআনের চাইতে নির্বাচনী প্রচারণাকে বেশি বড় মনে করেছে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে তারাই সেই দিন আল্লাহ তাআলার জান্নাতে তেলাওয়াত শুনতে পারবে তারাই তেলাওয়াত শুনতে পারবে যারা বেশি করে গাঁজা খাইছে মদ খাইছে এত সুজানা এত সুজানা তারাই সেই দিন আল্লাহ তাআলার জবানে জান্নাতে তেলাওয়াত শুনতে পারবে সূরাতুর রহমানের তেলাওয়াত যারা দুনিয়ার সব কাজ বাদ দিয়া কোরআনকে ভালোবেসেছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনা আর ঘরে থাকতে পারে নাই তার দিল তাকে কোরআনের মজমায় নিয়ে আসছে ঠিক কিনা বলেন যুবক তুমি তো কোরআনের মজমায় আসো না আর এই কোরআনের জন্য রসূলের সাহাবীরা জীবন দিয়া দিছে জীবন নিজের বুকের তাজা রক্ত দিয়েছে কোরআনের জন্য আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না আমাদের সন্তানরাও কোরআন পড়তে পারে না ঠিক কিনা বলেন কি হয়েছে কোরআন পড়তে না পারার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে 6-7 এর ছেলেরা এখন ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় মানে বলছি ইন্টারের পোলাপানের পকেটে এখন গাজার পোটলা থাকে মুরব্বীদের সামনে হাঁটে আর সিগারেট খায় এই সিগারেট খাস কে কয় আপনার বাপের টাকা দিয়া খাই আমার বাবার টাকা দিয়া খাই আপনি বলার কে নাউজুবিল্লাহ বলেন যদি সন্তানদেরকে কোরআন শেখানো হতো কোনোদিন তারা এই বেয়াদবি করতে পারতো না আপনার এলাকায় যেই যুবকটা আলেমদের সাথে চলে কোরআন তেলাওয়াত করে দাড়ি রাখে ওই যুবকটা কোনোদিন কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে না কথা বলেন কথা বলেন যেই যুবকটা সকালবেলা ফজরের নামাজে উপস্থিত হয় জামাতের সাথে নামাজ আদায় করে ওই যুবক হলো এলাকার সবচেয়ে ভদ্র যুবক সবচেয়ে সভ্য যুবক ঠিক কি বলেন কিসের কারণে এই কোরআনের ছোঁয়ায় কোরআনের ছোঁয়ায় কোরআন আল্লাহ তাআলা কোরআন দিয়া মানুষকে এমন ভাবে পরিবর্তন করে দিতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি না
সুবহানাল্লাহ বলেন আমি আপনাদেরকে বয়ানের শেষে একটা ঘটনা শোনাবো বাস্তব 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 যদি প্রমাণ চান আমার সাথে যাইবেন আমি প্রমাণ দেখায় দিই কোরআনের ছায়াতলে আসলে কোরআনকে মহব্বত করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয় এমন একটা বাস্তব বর্তমানে এই ঢাকার শহরে আপনাদের পাশের এলাকার ঘটনা চাইলে আপনাকে আমি নিজে নিয়ে যাব যে কোরআনের বরকতে কোরআনের কোরআনকে মহব্বত করলে আল্লাহ তাআলা কিভাবে জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তার জীবনটাকে চমকিয়ে দিতে পারে শুনতে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আমি বয়ানের শেষে ঘটনাটা বলবো যদি ভুলা যায় মনে করায় দেন এখন সামনে বয়ান আগায়নি কি বলেন ইনশাআল্লাহ মুসলমান আল্লাহর বান্দারা আবু জেহেল এসে আবু তালেবকে বলে গেল কি বলছে মনে আছে হ্যাঁ আবু জেহেল এসে আবু তালেবকে বলে গেছে আবু তালেব ভাতিজা মোহাম্মদকে বলে দাও যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব যদি সম্পদ চায় সম্পদ দিব যদি সুন্দরী নারী চায় সুন্দরী নারী দিব তারপরেও ভাতিজা মোহাম্মদকে বলে দাও ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় চাচা আবু তালেব বললে আবু জেহেল এবার যা জ্ঞান জ্ঞান করিস না ভাতিজা এখন বাড়িতে নাই রাত্রবেলা আসুক ভাতিজার সাথে বসবো তারপরে দেখি ভাতিজা কি বলে তোদেরকে জানাবো যা আবু জেহেল আবু তালিবের ধমক খেয়ে চলে গেছে কিন্তু আবু তালিব জানতো আবু জেহেল আর আবু লাহাব দুইটা হলো সবচেয়ে বড় শয়তান হিংসুটে বদমেজাজি ওরা একবার মুখ দিয়া যা বলে তা করে ছাড়ে এমন কিছু বদমেজাজি মানুষ আছে কি আছে না শেষ পর্যন্ত আল্লাহর নবীকে হত্যার হুমকি দিয়ে গেছে এই কথা শোনার পরে চাচা আবু তালিব একটু ঘাবড়ায় গেছে আরে আমি তো আর ভাতিজার সাথে সব সময় থাকি না ভাতিজা একা একা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায় রাত গভীরে বাড়িতে আসে আবু জেহেল আবু লাহাবরা ওলিদ ইবনে মুগিরারা যদি আমার ভাতিজার কোনো ক্ষতি করে ফেলে এই আশঙ্কায় চাচা আবু তালেব টেনশনে পড়ে গেলেন মন খারাপ রাত্রবেলা আল্লাহর নবী বাড়িতে আসলেন খাবার দাবার খেলেন চাচা আবু তালেব বিনয়ের সাথে বলছে মোহাম্মদ ও মোহাম্মদ তাল এদিকে আসো ইমশিমাই আমার সাথে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে যাতে আম্মাজান খাদিজা এই কথাগুলো না শুনে শুনলে আম্মাজান খাদিজা কষ্ট পাবে এই কারণে আল্লাহর নবীকে চাচা আবু তালেব ধরে অন্য একটা ঘরে নিয়ে গেলেন নির্জন কক্ষে বসে চাচা আবু তালেব আল্লাহর নবীকে বললেন ভাতিজা মোহাম্মদ শোনো আমি তোমাকে ভালোবাসি তোমার বাবার ইন্তেকালের পরে আমি তোমাকে বাবার আদর দিয়া বড় করছি তোমাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু ভাতিজা কষ্টের কথা দুঃখের কথা কি বলবো আল্লাহর নবী চাচা আবু তালিবের দিকে তাকায় দেখেন চাচা আবু তালিবের চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহর নবী চাচা আবু তালিবের চোখে পানি দেখে সহ্য করতে পারলেন না চাচা আপনার চোখে পানি কেন আপনি বলেন আপনি কেন কান্না করছেন চাচা আবু তালিব বলে ভাতিজা তুমি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছো দুপুরের সময় মক্কার নিকৃষ্ট মানুষ আবু জেহেল আর আবু লাহাব ওলিদ ইবনে মুগিরার আমার বাড়িতে আসছে এসে আবু জেহেল বলে গেছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও তুমি যাতে কোরআনের দাওয়াত না দাও তুমি যাতে দ্বীনের দাওয়াত না দাও যদি তুমি কোরআনের দাওয়াত দাও তাহলে মক্কার কাফেরেরা তোমাকে চূড়ান্ত পর্যায়ে হত্যার হুমকি দিয়ে গেছে ভাতিজা তুমি একা একা রাত বিরাতে বাড়িতে আসো যদি আবু জেহেলরা তোমাকে রাস্তার মধ্যে কোনো ক্ষতি করে আমি আশঙ্কায় টেনশন করি কষ্ট পাই আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া আম্মি চাচা আপনি কোনো টেনশন করবেন না কষ্ট পাবেন না আপনি আমাকে নিয়ে ভাববেন না ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন আমার রব হলো উত্তম নিরাপত্তা দানকারী চাচা আপনি এটা নিয়ে ভাববেন না চাচা আবু তালিব বলে ভাতিজা শোনো আবু জেহেলরা বলে গেছে
তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও বিনিময়ে তোমাকে মক্কার নেতা বানায়া দিবে নাউজুবিল্লাহ কোন আল্লাহর নবী বলে আর কি বলছি বলে তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও মক্কার সব সম্পদ তোমাকে দিয়ে দিবে আল্লাহর নবী বলে চাচা আর কি বলছি বলে ভাতিজা মক্কার কাফেরেরা বলে গেছে তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও মক্কার সব সুন্দরী রমণীকে তোমাদের বাড়ি তোমার বাড়িতে পাঠিয়ে দিবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বললেন চাচা আপনি আবু জেহেলকে বলে দিবেন লাম্মা রাআল কমার ইয়ামিনি ওয়াস শামসা ইয়াশিমালি যদি মক্কার কাফেরেরা এক হাতে আমার চন্দ্র দেয় আর এক হাতে যদি আমাকে সূর্য দেয় তাহলেও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার চাচা আবু তালেব আল্লাহর নবীর এই কথাগুলো শুনে বুঝতে পারছেন নবীজিকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো চাচা আবু তালেব কয় ঠিক আছে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আছি ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আছি আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন আস্তে আস্তে করে চাচা আবু তালেব বার্ধক্যে পৌঁছতে লাগলেন বছরের পর বছর তিনি অসুস্থ হতে লাগলেন একদিন চাচা আবু তালেব এই দুনিয়ার জমিন থেকে চলেই গেলেন তিনি মারা গেলেন ইন্তেকাল করলেন বিশাল লম্বা ঘটনা আল্লাহর নবী চাচা আবু তালিবকেও মুসলমান বানানোর জন্য অনেক কষ্ট করছে কিন্তু চাচা আবু তালিবের কপালে হেদায়াত লেখা এই কারণে মুসলমান হতে পারে নাই যেই নবী আল্লাহর কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে রক্ত দিয়েছেন দান্দান মোবারক শহীদ করেছেন আল্লাহর কোরআনের জন্য আজকে আফসোস করে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় সেই কোরআন বাংলাদেশের 100 এর মধ্যে 95% মুসলমান সেই কোরআন পড়তে পারে না জোরে বলুন পারে না মুসলমানের উচিত ছিল ফজরের পরে কোরআন তেলাওয়াত দিয়া তাদের কাজকর্ম শুরু করা কোরআন তেলাওয়াত তো দূরের কথা মুসলমান ঠিকমতো নামাজই পড়ে না হ্যাঁ আমি চাঁদপুরের মতলবে গেছি এক মাহফিলে খিচুড়ি রাঁধছে 50 ডেক কয় ডেক গরু জবাই করছে 5টা বয়ান দেওয়ার কথা 9:30টায় সেই বয়ান রাত 12টায় আমি বললাম ভাই রাত 12টায় বয়ান কারণ কি কয় হুজুর আমগো খিচুড়ি এখনো হয় নাই খিচুড়ি এখনো হয় নাই হুজুরে দাওয়াত দিছে খিচুড়ি হইব তারপরে হুজুরে ওয়াজে উঠাইব আমি বলি ভাই মাহফিল তো বিশাল কয় হুজুর বোঝেন না 46তম মাহফিল 46তম মাহফিল বাপ দাদারা কইরা গেছে হুজুর আমি কি মানুষ তো ভালোই হয় কয় হুজুর 50 ডেক খিচুড়ি বোঝেন না 50 ডেক খিচুড়ি কয় হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ ঘরের থেকে বাইরে আয় পড়ে আরেকজন একে হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইকে তার মার ছিড়া যায় ইউনিট কয়টা দেয় কে হুজুর আপনার পাশের মাহফিলে আয়া বলে 6টা ইউনিট কয়টা ফলাইছেন মাইকম্যান কইছে 6 ইউনিট কয়টা আমাদের আমাদের মাহফিলে কাটতে হইব 6টা 7টা ইউনিট এমন জোরে কেরাত পড়বেন আমি বললাম মাশাআল্লাহ ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব তে 12টায় ওয়াজ দিবেন বয়ান কয়টা পর্যন্ত কা হুজুর আপনি চাইলে সারা রাতই করতে পারেন আমি কি বাপ রে বাপ তো ভালোই তো আপনার মুসল্লিরা কা হুজুর বোঝেন না খুব ধার্মিক খুব খুব কা হুজুর আপনি সারা রাত যদি ওয়াজ করেন একটা লোক উঠব না আমি কি মাশাআল্লাহ তো খুব ভালো কথা তো মসজিদটাও তো সুন্দর কা হুজুর বোঝেন না গ্রামের মসজিদে এসি লাগাই দিছি খুব ভালো তো ওয়াজ মাহফিলে তো ভালোই জমাইছেন ক হুজুর আশেপাশের সব গ্রামের থেকে আমাদের মাহফিলে লোক আইসা পড়ে আমাদের গ্রামের মানুষ 3 দিন আগে থেকে ছুটি নিয়ে আইসা পড়ে মাহফিল শোনার জন্য মাহফিল না মনে হয় পুরা প্রত্যেকটা ঘরে ঘরে হুজুর খুশ আনন্দের খাওয়া দাওয়া চলতেছে আত্মীয় স্বজনরা আইসা পড়ে বছরে একবার মাহফিলকে কেন্দ্র করে হুজুর ওয়াজটা একটু লম্বা করে আমি কই এত লম্বা ওয়াজ করলে সমস্যা হইব না কয় না কি কোন কোন সমস্যা আমি বলি আচ্ছা বলেন আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় কয় হুজুর একটা কথা কইলেন জুমার নামাজে হুজুর মাঠেও জায়গা দেওয়া যায় না ওযুখানেও জায়গা দেওয়া যায় না এত মুসল্লি আমি কই মাশাআল্লাহ
তাই ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কথা কয় না কোন নামাজ এখন ইমাম সাহেবের মুখ বেজার হয়ে গেছে কথা কয় না মগে মিয়া কোন ফজরের নামাজের কি অবস্থা কা হুজুর কি কম দুঃখের কথা আশি ঘরে খাই কয় ঘরে আশি ঘর বুঝছেন তো বুঝছেন না হ্যাঁ বুঝছে আশি ঘরে খাই ফজরের নামাজে মুসল্লি আট জন হয় না সঠিক সত্য নাকি মিথ্যা হ্যাঁ হ্যাঁ দুই দিন আগে সাভার সাভার জিরানি এক মাহফিলে গেছি দিগির পার জাগার নাম বইলাই দিলাম ইমাম সাহেব আগে হুজুর মাঝে মাঝে ফজরের নামাজ আমি আর মুয়াজ্জিন খাদেম আর আশেপাশে থেকে ষাট সত্তর বছরের দুইজন বৃদ্ধ চাচা টাচা আছে হেরা পরে আর বৃষ্টি হইলে তো আহেই না জ্বর তুফান হইলে তো আসেই না বেশি শীত পড়লে তো আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয় হ্যাঁ মসজিদে জায়গা দেওয়া আর ফজরে কয় কাতার এক কাতার দেড় কাতার সর্বোচ্চ এই হলাম আমাদের অবস্থা এই হলো আমাদের গরু খাওয়া মুসলমানদের অবস্থা ঠিক কিনা বলে যুবক মুসলমান অত্র এলাকার মুসলমান যেই নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন ওহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ করেছেন সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে না কোরআনও পড়ে না ঠিক কিনা বলেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ কোনোদিন আমরা কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে আদায় করব হাত উঠে আল্লাহকে দেখাই হাত সোজা করেন ইমানদারের মতো সোজা করেন ইমানদারের মতো আরো সোজা করেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন কোরআন শিক্ষা করার তৌফিক দেন কোরআন মানার তৌফিক দেন আমল করার তৌফিক দেন বলি আমিন আমিন হাত নামান আমি হাত না নামাইতে নামাইতে অনেকজনে হাত নামাই আলাইছে কি মানে একেবারে পেরেশান ব্যস্ত কোরআনের মজমায় আসলেই শুধু আমরা ঘড়ির টাইম দেখি মসজিদে আসলেই শুধু ঘড়ির টাইম দেখি আর চায়ের দোকানে বসে বাংলা সিনেমা শেষ হয়ে গেলে তিন ঘন্টা পরকে আরেকটা লাগা ওই ওই সিনেমাটা লাগা মমতাদের সিনেমাটা লাগা সত্তর বছরের বৃদ্ধ লোক দাঁড়ি পেকা গেছে এখনো দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখে দেখে কি দেখে না যুবকদের কথা তো বাদই দিলাম অনেক যুবকরা তো আছে সারাদিন শুধু গাজার পোটলা লয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবকরা ভালো ওরা কোরআনের মাহফিল করেছে ঠিক কিনা বলেন আপনারা খুশি নাকি বেজার খুশি নাকি বেজার এই মাহফিলটা এবছরের এই এলাকায় প্রথম করেছে এই মাহফিলটা যুবকরা বলল প্রথম বার্ষিক পোস্টারে লেখা তো যুবকরা যে মাহফিল করছে আপনারা কি তাদেরকে ভালো মনে করেন নাকি খারাপ খারাপ হইলে তো ওরা মাহফিল করতো না ওরা এখানে নাচ গান করতো ঠিক কিনা বলেন ওরা যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে এতে করে আপনারা খুশি বলি আলহামদুলিল্লাহ আগামী বছর ওরা মাহফিলটা করুক আপনারা চান তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন শোনেন দিনের কাজে কখনো বিরোধিতা করবেন না আপনি গানের অনুষ্ঠান করেন কেউ আপনার কোনো সমালোচনা করব না নাচ নাচের অনুষ্ঠান করেন কেউ সমালোচনা করবে না কিন্তু ধর্মীয় কাজ করতে গেলেই সমালোচনা হ্যাঁ যদি এগুলা কোনো মানে বুঝদার মানুষের কাজ না মমিনের কাজ না মাহফিল যত বেশি হবে ততই মুসলমান হেদায়াত হবে এই যে এতক্ষণ কোরআনের মজমায় বসছেন কোরআনের তেলাওয়াত শুনছেন এক এক হরফে দশ নেকি পাইছেন এক খতম করে কোরআনুল করিমের সওয়াব পেয়েছেন ঠিক না আমরা দোয়া করব এই কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন বলি আমিন
আজকে মাহফিল না হইলে এই আমল করতে পারতেন না পারতেন না তাহলে যুবকরা মাহফিল করেছে যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ তাআলা তাদের সকলের নেক হায়াত দান করুন আর এই মাহফিলটা যাতে প্রতি বছর করতে পারে আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ